কারণ প্রথম দিকে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, তো তাড়াহুড়া করে ওয়েলকাম জানানো হয়নি। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখে নাও। আজকে ভিডিওটা হচ্ছে গিয়ে সুপার মার্কেটে, আমাদের এখানকার শ্রীরামপুর সুপার মার্কেটের নিউ পুজোর কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যতটা পারলাম শেয়ার করলাম। তো খুব সুন্দর ভিডিওটা, একদম নিউ কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্লিজ তোমরা কিন্তু দেখে নাও, তো প্লিজ দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করো, তো দেখতে থাকো, আর কি বলবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি ট্রেন থেকে নেমে আমি পৌঁছে গেছি সুপার মার্কেটে, শ্রীরামপুর সুপার মার্কেট। আর এটা হচ্ছে গিয়ে আমাদের হুগলিতে শ্রীরামপুর সুপার মার্কেটে। তো এখানে আমি তোমাদেরকে এর জন্যই নিয়ে এলাম, এখানে প্রচুর 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 পুজোর নিউ কালেকশন চলে এসেছে। তো প্লিজ তোমরা কিন্তু মিস করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো, তো দেখতে পাবে প্রচুর প্রচুর কালেকশন দুর্গাপুজোর, যেহেতু সামনে দুর্গাপুজো আর বেশি দিন দেরি নেই। তো এই ভিডিওটা দারুণ 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 ভিডিওটা, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দারুণ দারুণ কালেকশন তোমরা দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ শাড়িগুলো দেখো, জাস্ট ওয়াও। আর একটা কথা তোমাদেরকে আমি বলে দিই, এই মার্কেটটা যারাই আসবে শ্রীরামপুর স্টেশনে নেমেই কাছে একদম 2 মিনিটের রাস্তা হবে, 2 মিনিটও না 1 মিনিটের রাস্তা হবে স্টেশনের পাশেই। তো প্লিজ তোমরা যারা আসতে চাও এসো, একবার ভিজিট করে যেও। আর এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে, প্রচুর প্রচুর কালেকশন আছে, তো তোমরা পছন্দ মতো করে নিয়ে যেতে পারো। ওখানে ব্যাগ থেকে, জুয়েলারি থেকে, জুতো থেকে, সব রকমের ব্যাগগুলো দেখো, জাস্ট ওয়াও। 200 থেকে আরম্ভ 100 আছে, তোমরা কিন্তু দাম দর করে নিতে পারো। আর একটা কথা তোমাদেরকে আমি বলে দিই, এই মার্কেটে কিন্তু ডবল দাম বলে, তো তোমরা প্লিজ দাম দর করে নেবে। আমি যতটা দেখলাম, তা এই মার্কেট থেকে আমি অনেক কিছুই নিয়েছি, আর আজকে জাস্ট আজকে নিলাম 2টো শাড়ি নিয়েছি তাঁতের, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো প্লিজ তোমরা যারা আসবে এখানে মার্কেটে দাম দর করে নেবে, কিন্তু প্রচুর কালেকশন পাবে। তো দেখতেই পাচ্ছ এই যে এইগুলো দেখছো, কুর্তিগুলো দেখছো, এগুলো হচ্ছে কাপ্তান কুর্তি, জাস্ট 200 টাকা করে, দারুণ দারুণ কিন্তু কাপ্তান কুর্তি, দারুণ সফট কিন্তু। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এখানে ছোট থেকে বড়দের প্রচুর প্রচুর নিউ কালেকশন পাবে, আর বাচ্চাদের জামাগুলো দেখো, জাস্ট ওয়াও, দারুণ। আমার তো মনে হচ্ছে সবগুলো নিয়ে নিই। তো আমার মেয়ের জন্য কিন্তু এখান থেকে আমি জামা নিয়েছি, এর আগের ব্লগে তোমরা দেখেছো, যারা আমার প্রতিদিন ব্লগ দেখো, তো দেখতে পাচ্ছ বাচ্চাদের জামাগুলো দেখো, জাস্ট ওয়াও। তো এখানে সব রকমের পোশাক আছে, সব রকমের গাউন, কুর্তি, এমনকি নাইটি, বেনারসি শাড়ি, শাড়ি, ওয়েস্টার্ন ড্রেস, দারুণ দারুণ কাপ্তান কুর্তি, আর বাচ্চাদের জামাগুলো দেখছো, জাস্ট মানে কী বলবো তোমাদেরকে, সবগুলোই নিতে ইচ্ছে করবে, যা দেখবে সব নিতে ইচ্ছে করবে। তো চলো তোমাদেরকে একদম ভেতরের মার্কেটটা নিয়ে যাই, তো প্লিজ তোমরা কিন্তু মিস করো না, কন্টিনিউ করো। দোলা কাশে বনে হিমেল শরৎ টানে,
তো আমি এখন চলে এসেছি একদম ভেতরের মার্কেটটা, আর এখানে মেয়েদের সাজের এ টু জেড পাওয়া যায়, যা নেবে তোমরা। তো দেখতে পাচ্ছ একদম গলার এত সুন্দর সুন্দর কালেকশন আছে না, তো নেকলেস থেকে শুরু করে বড় হার থেকে শুরু থেকে ছোট থেকে স্টোনের সব রকম। তো এই যে দাদাটার দোকানে আমি এলাম, এই দাদাটার দোকানটায় প্রচুর প্রচুর নতুন নতুন কালেকশন আছে, খুব সুন্দর সুন্দর স্টোনের, আর খুব রিজনেবল প্রাইস, খুব বেশ দামে, কম দামের মধ্যে তোমরা কিন্তু দাম দর করতে পারো। তো দেখতে পাচ্ছ দাদাটা একটু আমাকে ই করে মানে ওগুলো বার করে দেখালো, তো খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পাচ্ছ। এই দেখো, তো পুজোর জন্য এগুলো ড্রেসের সঙ্গে খুব ম্যাচ করে মানে পরা হয়। তো এখানে সব রকম ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ ফোনপে আছে। এই যে দাদা একটা করে হাত দিয়ে দেখাচ্ছে স্টোনের মধ্যে, এগুলো খুব সুন্দর, কিন্তু ফোনে জানি না কতটা উঠেছে, কিন্তু দারুণ লাগছিলো। আর এই ঝুমকোগুলো তো ওয়াও দারুণ লাগছিলো, তো শাড়ির সঙ্গে ম্যাচ করে পরা হয়, দারুণ লাগে কিন্তু। তো প্লিজ তোমরা কিন্তু এই দোকানটা যখনই আসবে শ্রীরামপুর, তো শ্রীরামপুরের মধ্যে সুপার মার্কেটের ভেতরটাই, এর দোকানটার নাম হচ্ছে দাদাভাইয়ের দোকানটার নাম হচ্ছে পূজা সাজঘর। এই দেখো তোমাদের কার্ড দেখিয়ে দিচ্ছি, পূজা সাজঘর, খুব সুন্দর আর খুব প্রায় কম দামের মধ্যে, ঠিকঠাক দামের মধ্যে তোমরা কিন্তু দাম দর করে নিতে পারো। তো প্লিজ তোমরা যখনই আসবে এখানে একবার ভিজিট করে যেও, ওই দোকানটাই পূজা সাজঘর। তো চলো তোমাদের আরও একটা দোকানে নিয়ে যাই, আরও একটা। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের কালেকশন থাকবে, অনেক রকমের। তো এখানে গাউন পাবে, কুর্তি পাবে, আর দারুণ দারুণ কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ, একদম নিউ নিউ, একদম নতুন নতুন। তো এই দোকানটার নাম হচ্ছে দাদাবাড়িটার দোকানটার নাম হচ্ছে আয়ুব গার্মেন্টস। জিন্স পাবে, ওয়েস্টার্ন ড্রেস, আর বেশিরভাগ ওয়েস্টার্ন ড্রেসগুলো এত সুন্দর সুন্দর না, দারুণ, আর গাউনগুলো খুব সুন্দর। তারপরে আছে লেহেঙ্গা আছে, এই দেখো টপগুলো আছে, টপগুলো দেখছো জাস্ট ওয়াও দারুণ লাগছে। তো তোমরা প্লিজ যারা শ্রীরামপুর সুপার মার্কেটে আসবে এই দোকানটা প্লিজ তোমরা একবার ভিজিট করো। এই দাদাটার দোকানে, এই দাদাটার দোকানের নাম হচ্ছে আয়ুব গার্মেন্টস। জিন্সগুলো দারুণ কিন্তু, আর ওয়েস্টার্ন ড্রেসগুলো আমার দারুণ লাগছিলো, ব্যাপক লাগছিলো। তো চলো তোমাদের আরও একটা দোকানে নিয়ে যাব, আর এই দোকানটাই পাবে নিউ নিউ নতুন নতুন ব্যাগ। তো দেখতেই পাচ্ছ ব্যাগের দোকানে আমি চলে এসেছি, আর জাস্ট ওয়াও দেখছো ব্যাগগুলো, দেখো এত সুন্দর না ব্যাগগুলো, একদম ডিজাইনার ব্যাগ একদম সবগুলো। আর এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে 200 টাকা, 200 টাকা থেকে তুমি অনেক রকমের পেয়ে যাবে। তো ব্যাগগুলো দেখো, এই পিঙ্ক কালারের ব্যাগটা দেখছো, জাস্ট ওয়াও দারুণ দারুণ। তো চলো ভিডিওটা আজকে কিন্তু আমি এই পর্যন্তই রাখবো। তো মার্কেটটা তোমাদেরকে যতটা পারলাম শেয়ার করলাম, তো তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো ততক্ষণের জন্য কিন্তু টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।